হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের রিজনাল প্রাইসে স্পোর্টস বাইকগুলোর মধ্যে স্পিডার এনএসএস বাইকটি অন্যতম। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের গতির রাজা সুজুকি জিএসএস আর 150 এই বাইকটি স্পোর্টস বাইকগুলোর মধ্যে সবথেকে এক্সক্লুসিভ স্পোর্টস বাইক হিসেবে পরিচিত। প্রাইস রেঞ্জের দিক থেকে বিবেচনা করতে গেলে দুইটি বাইকের মধ্যে 1 লক্ষ টাকার মতো ডিফারেন্স দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্পিডার এনএসএক্স এই বাইকটি নিতে চাচ্ছেন, আবার অনেকেই আছেন যারা সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি নিতে চাচ্ছেন। আজকের এই ভিডিওতে এই দুইটি বাইককে কম্পেয়ার করতে চলেছি এবং ভিডিও শেষে জানতে পারবেন কোন বাইকটি আপনাদের জন্য ভালো হবে। আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ দিদার নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নো ডাউট বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টে স্পোর্টস বাইক হিসেবে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি অনেক গুণ এগিয়ে আছে, কিন্তু তারপরেও স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি বেশ কিছু ফিচার থেকে এই বাইকটি থেকে এগিয়ে থাকবে। প্রথমেই কম্পেয়ার করবো এই দুইটি বাইকের ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 147.3 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল DOSC FI ইঞ্জিন এবং এই বাইকটিতে 6-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 165 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সেন্ডার লিকুইড কুল 6-স্পিড EFI টেকনোলজির সাথে সমৃদ্ধ একটি ইঞ্জিন। যেহেতু এই দুটি বাইকে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই পাওয়ার পারফরমেন্সে এই দুটি বাইকই সেম টু সেম বলা যেতে পারে। এখন কথা বলবো এই দুটি বাইকের পাওয়ার পারফরমেন্স নিয়ে। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 19.17 HP অ্যাট 10,500 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 9,000 RPM। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16.8 BHP অ্যাট 8,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 17 Nm অ্যাট 6,500 RPM। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি এগিয়ে থাকবে এবং আপনার জেনে খুশি হবেন বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ার সম্পন্ন বাইক হচ্ছে সুজুকি জিএসএক্স আর 150, যার কারণে এই বাইকটিতে রেডি পিকআপ ও টপ স্পিড যে কোনো বাইকের তুলনায় বেশি তোলা যায়। ইভেন ইয়ামাহা R15 ভার্সন 3 ও ভার্সন 4 থেকেও এই বাইকটি গতির দিক থেকে এগিয়ে থাকবে। তাই পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি থেকে এগিয়ে থাকবে। পাওয়ার ও পারফরমেন্সের পরটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটিতে ডাবল ডিস্কের সাথে ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 280 mm ডিস্ক এবং রেয়ার ব্রেকে দেখা যাবে 220 mm ডিস্ক এবং এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটির ফ্রন্ট ব্রেকে 300 mm ডিস্ক এবং রেয়ার ব্রেকে 240 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতেও ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া এই বাইকটির ফ্রন্টে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যা সাধারণত শুধুমাত্র হায়ার সিসির বাইকগুলোতে দেখা যায়। এনিওয়েজ, ব্রেকিংয়ের দিক থেকে দুইটি বাইকে সেম বলা যেতে পারে, যেহেতু দুইটি বাইকে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS অ্যাভেলেবেল আছে। এখন কথা বলবো এই দুইটি বাইকের টায়ার থিকনেস নিয়ে। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 90/90 সেকশন টায়ার এবং রেয়ার টায়ার দেখা যাবে 130/70 সেকশন টায়ার। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 110/70 সেকশন টায়ার এবং রেয়ার টায়ার দেখা যাবে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ মোটা চাকা 150/70 সেকশন টায়ার। তাই টায়ারের দিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি এগিয়ে থাকবে। এছাড়াও এই দুইটি বাইকে টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইলস ব্যবহার করা হয়েছে। হোপফুলি সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির লেটেস্ট আপডেটগুলোতে এই বাইকটির টায়ার থিকনেসগুলো বাড়িয়ে দেওয়া হবে। পাওয়ার পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম এবং টায়ার থিকনেসের পরটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন দেখা যাবে টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ডাম্পড এবং রেয়ার সাসপেনশন দেখা যাবে লিঙ্ক টাইপ কয়েল স্প্রিং অয়েল ডাম্পড মনোশক সাসপেনশন। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে গোল্ডেন USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি থেকে আরও বেশি আপডেটেড, যা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টসে বাইকগুলো দেখা যায়। তারপরেও সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটিতে এখনও USD সাসপেনশন দেওয়া হয়নি। অন্যদিকে রেয়ার সাসপেনশন দেখা যাবে মনোশক সাসপেনশন, দুটি বাইকের রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেখা যাবে। ফ্রন্ট সাসপেনশন দিক থেকে ডিসাইড করলে স্পিডার এনএসএক্স 165R এই বাইকটি এগিয়ে থাকবে। এখন কথা বলবো এই দুটি বাইকের বডি ডাইমেনশনস নিয়ে। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির লেন্থ হচ্ছে 2020 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 700 mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1075 mm।
অন্যদিকে স্পিডার Nsx 165R এই বাইকটির লেন্থ হচ্ছে 2040 মিলিমিটার, বাইটি ওয়াইড হচ্ছে 770 মিলিমিটার এবং এই বাইটি হাইট হচ্ছে 1130 মিলিমিটার। বডি শেপের উপর ডিপেন্ড করে বলতে গেলে দুটি বাইকই হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি বাইক, তাই শহরে রাইডিংয়ের সময় এবং কর্নারিংয়ের জন্য এই বাইক দুটো নিয়ে একটু প্রবলেম ফেস করবেন, বাট লং রাইডের জন্য এই দুটি বাইক আপনাকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে, যেহেতু এই দুটি বাইকে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কথা বলবো এই দুটি বাইকের আদার ফিচার্স নিয়ে। সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, যা খুবই গুরুত্বপূর্ণ একটি বাইকের জন্য। তাছাড়া এটি রাইডের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিট হাইট, এই বাইকটির সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার, যার কারণে 5'4" ব্যক্তিরাও এই স্পোর্টস বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। বাট এই বাইকটির প্লিয়ন সিটটি অনেক বেশি উঁচু, তাই যা একজন ব্যক্তিকে নিয়ে রাইড করবেন তাদের জন্য এই বাইকটি কমফোর্টেবল হবে না। তাছাড়াও এই বাইকটির ওজন হচ্ছে 131 কেজি। অন্যদিকে স্পিডার Nsx 165R এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, যা অ্যাভারেজ বলা যেতে পারে। এই বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, এই বাইকটিও কমফোর্টেবল এবং 5'4" ব্যক্তিরাও এই বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন। তাছাড়াও এই বাইকটির ওজন হচ্ছে 150 কেজি। স্পোর্টস বাইক হিসেবে এই দুটি বাইকই মোটামুটি কমফোর্টেবল বলা যেতে পারে, বাট পিলিয়নের জন্য এই দুটি বাইকই কমফোর্টেবল হবে না। তাছাড়া এই দুটি বাইকের মধ্যে 3-part হ্যান্ডেল বার, ফুল ডিজিটাল স্পিডোমিটার এবং স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই দুটি বাইককেই খুব বেশি অ্যাগ্রেসিভ এবং স্পোর্টি মনে হয়। এখন এটি স্পোর্টস বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ স্পিড ও মাইলেজ। বর্তমানে বাংলাদেশে গতির রাজা হিসেবে পরিচিত সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পারবেন প্রায় 160 কিলোমিটার বা তারও বেশি প্রতি ঘন্টায়, এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। অন্যদিকে স্পিডার Nsx 165R এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 38 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। তাই নিঃসন্দেহে বলা যায় টপ স্পিডের দিক থেকে বিবেচনা করলে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি এগিয়ে থাকবে। ব্র্যান্ড ভ্যালু, পারফরমেন্স ও সার্ভিসের দিক থেকে সুজুকি জিএসএক্স আর 150 এই বাইকটি ডেফিনেটলি এগিয়ে থাকবে। অন্যদিকে স্পিডার Nsx 165R এই বাইকটি কেনার পূর্বে অবশ্যই জেনে নেবেন যে বাইকগুলোর সবগুলো পার্টস এবং সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা। সো গাইস, এই দুটি বাইক থেকে কোন বাইকটি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। বাইক রেটের সকল আপডেট ইনফরমেশন, যেমন বাইকের আপডেট প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটের ভিডিও বা বাইকের টপ 10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।